সেই আমেরিকার একটি অর্ধলঙ্গ খ্রিস্টান মেয়ে 50 তলা বিল্ডিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যুবক একটি মুসলমান ছেলে সেও 50 তলা বিল্ডিং এ যাওয়ার জন্য লিফটের সামনে মুখোমুখি যুবক নিচের দিকে তাকিয়ে লিফটের ভিতরে ঢুকে গেল খ্রিস্টান মেয়ে সেও লাফ দিয়ে লিফটের ভিতরে ঢুকে গেল বক্স লিফটে উঠেছেন যারা তারা ভালো করে জানেন বাহির থেকে ভিতরের খবর নাই ভিতর থেকে বাহিরে কিছুই দেখা যায় না চট করে যে লিফটের দরজা লেগে গেল যুবক ছেলেটা 50 সুইজের মাঝে চাপ দিলেন যুবতীও যাবে 50 তলায় যুবকও যাবে 50 তলায় ধাক্কা দিয়ে লিফটটা যখন আপন গতিতে উঠতে লাগলো উপর দিকে যুবতী মেয়ে চিন্তা করে আমি যেমন সুন্দরী এই যুবক ছেলেটাও সুন্দর কম না তবে যুবকেরা সুন্দর যতই হোক সুন্দরী যুবতীদের ভাবভঙ্গিমা যুবকদের চাইতে বেশি না কম ওরে আল্লাহ একটা সুন্দর ছেলে দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে মোটামুটি শালীন আর যদি সুন্দরী মেয়ে হয় দেখবেন ওর মাজা কোন দিকে ওর পাছা কোন দিকে কথা বলে ঠিক কিনা নষ্ট হবে এমনি এই সমাজ ও আমার মা বোনেরা কষ্ট নিয়েন না আজকে আপনার গর্বে সন্তান আপনি মনে মনে দোয়া করেন আল্লাহ গো সন্তানটা যদি দুনিয়ার জমিনে আসে আমি বাইজিদ বোস্তামের মতো বানাবো আব্দুল কাদের জিলানির মতো বানাবো কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু এই সন্তান যখন পেটে থাকে আপনি স্টার জলসা দেখেন আপনি জি বাংলা দেখেন আপনি শাশুড়ির কথা শুনেন না শ্বশুরের খেদমত করেন না স্বামীর কথা শুনেন না শুধুমাত্র পাড়া ঘোরাঘুরি নানান কিছু আকাম কুকাম বিভিন্ন দৃশ্য দেখে আপনি আপনার সন্তানটাকে বড় করছেন আর দোয়া করেন আব্দুল কাদের জিলানি আল্লাহ কই জিলানি হবে না তুমি যে ডিপ জলের ছবি দেখছো তোমার সন্তান হবে ডিপ জল কথা বলে ঠিক কিনা আর যদি গর্বে রেখে তুমি কোরআন পড়ো হাদিস পড়ো ইসলামিক বিভিন্ন কথাবার্তা তুমি যদি শোনো ওয়াজ নসিহত শোনো স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির খেদমত করো ভালো কথাবার্তা শোনো সভ্যভাবে নম্রভাবে ভদ্রভাবে ঘোমটা দিয়ে ঘরের মধ্যে চলাফেরা করো আর যদি আমার কাছে চাও আমি চাইলে তোমার গর্বের সন্তান আব্দুল কাদের জিলানি বানিয়ে দিতে পারি যুবতী মেয়ের ভাবটা কি দেখেন যুবক ছেলের দিকে তাকায় মনে মনে ভাবে যে দেখি আমাকে দেখে যুবক ছেলেটা কোনো ভাব নেই কিনা উপরের দিকে তাকায় যুবকের চেহারার দিকে তাকিয়ে দেখে না না এই যুবকের যুবতী নিয়ে কোনো টেনশনও নাই কোনো লালসাও নাই যুবক তাকিয়ে আছে নিচের দিকে চেহারাটা বড় বেজার বড় মোলাম ভয়ানক চেহারা নিয়ে ভয় ভীতি কেমন যেন চারার মধ্যে ছাপ মেয়েটা মনে মনে ভাবে ব্যাপারটা কি লিফটের ভিতরে যুবক এবং আমি ছাড়া আর কোনো মানুষ নাই এরপরেও কাকে ভয় করে যুবক ছেলেটা মাটির দিকে তাকিয়ে আছে আমার মতো সুন্দরী দেখে আমাকে ধরে না আমাকে টাচ করে না এবং আমার দিকে একটু বাজে নজরে প্রেম বিনিময় করে না অথচ এই আমেরিকাতে আমার মতো সুন্দরী মেয়েরা রাস্তায় বের হলে যুবক ছেলেরা পাগল হয়ে যায় খ্রিস্টানরা আমাদেরকে দেখলে কিক মারে শিস মারে জামা ধরে টান মারে কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু আবার আমেরিকায় কিন্তু এটা আবার দোষের কিছু না কারণ ওখানে অনেক কিছু ওপেন অনেক কিছু কি ওপেন আমার ভাইয়েরা যুবক এবং যুবতী যার যার জায়গায় লিফট চলে গেল 50 তলায় লিফটটার দরজা চট করে খুলে গেল যুবতী মেয়েটা কয় না না এই যুবক সম্পর্কে আমাকে জানতেই হবে এ এমন কেন এত নম্র কেন এত ভদ্র কেন তার চেহারার মধ্যে ভয়ানক ছাপ কেন অ যুবক হ্যালো ব্রাদার উর ভাষায় যুবকটাকে বলল যুবক রে একটু দাঁড়াও আমি তোমার কাছে জানতে চাই লিফটের ভিতরে তুমি এবং আমি ছাড়া আর কেউ ছিল না এমন নিরিবিলি গোপন একটা রুমের ভিতরে আমার মতো সুন্দরী অর্ধলঙ্গ মেয়ে পেয়েও আমাকে ধরলে না আমাকে টাচ করলে না এবং ভালোবাসার নজরে একটু বাঁকা নজরে আমার দিকে তাকালে না তার কারণটা কি যুবক বলে ও বোন না না লিফটের ভিতরে তুমি এবং আমি একাই ছিলাম না আরো একজন ছিল যাকে ভয় করে আমার মস্তক নিচের দিকে নিম্নগামী হয়ে গেছে কারণ যুবক ছেলেটা জানে কুল্লিল মু
المؤمنين يغضون من أبصارهم মুমিনরা যেখানেই থাকবে যেখানেই চলবে তাদের চক্ষুকে নিম্নগামী করার কথা বলেছেন কে এ রাত কে কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে তোমার প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে যে দাইনত হ ও সিরু সাদো আল্লাহর শরণে হৃদয় গারো সে যে দাইনত হ ও সিরু সাদো আল্লাহর শরণে হৃদয় গারো ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে আমার প্রত্যেকটা হৃদয়ে আমাদের কম বেশি ব্যথা বেদনা আছে না নাই আমরা এগুলো সবকিছু কার কাছে বলবো আরে সাহাবায়ে কেরাম পায়ের জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যেত তবু কাকে বলতো আল্লাহ গো জুতা ছিল কিন্তু ফিতা নাই আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ বলেন আর আমাকে তো পকেটে টাকা থাকলে আর ক্ষমতা থাকলে শরীরটা একটু ভালো থাকলে আল্লাহর কথা মনেই পড়ে না কথা বলে ঠিক কিনা কই মিয়া ভাই কই যাও কই কেন পকেট ভরা টাকা কুরবানির গরু কিনবার লিগা কি কিনবার লিগা কুরবানির গরু কিনবার লিগা কই একটু ইনশাআল্লাহ কইলা না কই ইনশাআল্লাহ কবু পকেট ভরা টাকা বাজারে চলে গেছে দামা দামি করা সব কিছু শেষ পকেট মায়ের কোন জায়গা দিয়ে টেহা নিছে টেরি পায় নাই যখন কাস্টমার কয় ঠিক আছে দাম ওকে এক লাখ হ্যাঁ এক লাখ টাকা বের করতে গেছে এখন দেখে আত খালি যাই কেরে পকেটের তলি কই গেল দেখে যে তলাও নাই পয়সাও নাই মন্ডা বাজার বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে দেখা সেই ইমানদার কয় ভাইজান ব্যাপারটা কি গরু কই কয় ইনশাল্লাহ আগামী বছর কয় কেন এই বছর দিবেন না কয় ইনশাল্লাহ টাকা পকেট মার এখন আর ইনশাল্লাহর অভাব নাই বিপদ আসার আগে আমরা সব সময় ধন্না দিব কাকে যুবতী যখন বলছে তুমি এবং আমি ছাড়া কেউ ছিল না লিফটে তুমি কাকে ভয় করেছো কয় আরেকজনকে আরেকজন তিনি কে আরো জোরে বলেন কে যুবতী তখন সাথে সাথেই বলছে তুমি আরেকজন বলো তার মানে কি নিঃসন্দেহে তুমি পাগল কারণ আমি দেখেছি লিফটের মাঝে কেউ ছিল না তুমি এবং আমি ছাড়া যুবক বলে না না বোন রে আমি পাগল না আমি একজন গ্রাজুয়েট শিক্ষিত একজন যুবক কয় তাহলে তুমি একজন গাঁজাখুর কারণ গাঁজা খাইলে মানুষের মাথা টাল হয় কি হয় না যুবক কষ্ট পায় কয় না না ও বোন কেন বলো আমি এমন একটি যুবক গাজাইয়া বা তো দূরের কথা জীবনে একটা সিগারেট পর্যন্ত খায় না যুবক বলে আমি এমনটা ভাবে চলি তুমি কেন গাজা করো বলো যুবতী বলে তাহলে আমি তোমার কাছে জানতে চাই লক্ষ্য করে দেখলাম লিফটের ভিতরে তুমি এবং আমি ছাড়া আর কেউ ছিল না অথচ তুমি বারংবার বলতেছো তোমার এবং আমার মাঝে আরো একজন ছিল যাকে ভয় করে তুমি মাটির দিকে নত হয়ে গেছো সেই লোকটাকে যুবক বলে বললে লিফটের ভিতরে তুমি এবং আমি যখন লিফটের দরজা বন্ধ হয়ে গেল দুনিয়ার কেউ সেখানে খবর নাই নাই দুনিয়ার কেউ সেখানে দেখে না আমার আল্লাহ সেই লিফটের সবকিছু দেখে সুবহানাল্লাহ বলবেন না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেই খবর রাখে না সেই খবর রাখেন কে যখন আল্লাহ বলছে যুবতী তো সর্বনাশ খ্রিস্টানরা আল্লাহ বলে না খ্রিস্টানরা কি বলে গড বলে তুমি আল্লাহ বললা কারণ কি কি তোমার ধর্ম কি তোমার পরিচয় যুবক বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম
هو سماكم المسلمين مسلم আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরার নবী আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সর্বনাশ আমি তো মনে করছি খেতা বালিশ বাউ করে দর লাগবো আপনাকে এখন দেখি যে সবাই তাজা আপনারা মাশাআল্লাহ সবাই বলেন আমিন আমি খুশি হয়ে গেলাম আজকে আপনাদের উপরে অবশ্যই অবশ্যই মন থেকে দোয়া করে যাব আপনাদেরকে যেন আল্লাহ সোনার মানুষ বানিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় বলেন আমিন আর একটু সময় ধৈর্য ধরে থাকা যাবে ইনশাআল্লাহ আমরা মুনাজাত কেউ না করে যাব না কথা বলেন ঠিক কিনা এখনো 12টা বাজে না 12টার মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওরে বাবা একটা না না ভাই একটা না মাবন্দের হ্যাঁ মাবন্দের দিকে যাচ্ছি মাশাআল্লাহ আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব আমাদের রাসেল রানা ভাই মাবন্দের ব্যাপারে কথা বলতে বলেছেন অবশ্যই মাবন্দের ব্যাপারে বলবো কোন কি এই বক্তার হাদিয়া তো দেওয়া হবে না মাবন্দের ব্যাপারে কথা না বললে দেশ চালাচ্ছে মাবন্দেরা কথা বলে ঠিক কি না এই দেশে কি পুরুষ মানুষ আছে গো ওরে আল্লাহরে আল্লাহ কয় নাই এরা সব পুরুষেরা কয় রাসেল ভাই কয় নাই তাহলে ঠিক আছে মাবন্দের কাছ থেকে ক্ষমতা নেওয়ার আর কোনো পাইতারা আপনারা করেন না আপনারা তো সবাই ইসলামিয়া কি আপনারা কি কষ্ট পেলেন নাকি না ইসলাম আপনারা মুসলমান আপনারা কি আমার ভাইয়েরা যুবক যখন বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সন্তান আমার পরিচয় হলো আমি মুসলমান আমার জাতির পিতা হযরত ইব্রাহিম মেয়েটা বলে তুমি যদি মুসলমান হও তাহলে আমি সারা জীবন শুনলাম কি আর নিজের চোখে আজকে দেখলাম কি যুবক বলে ঘোড়ার ডিম কিছুই বুঝলাম না তুমি কি কও যুবতী বলে সারা জীবন বাবা মার কাছে শুনেছি মুসলমানের সন্তান মানে সন্ত্রাস মুসলমান যুবক মানে নারী নির্যাতনকারী মুসলমান মানে নারী ধর্ষণকারী অথচ আমি নিজের চোখে আজকে দেখলাম আমেরিকার যে খ্রিস্টান যুবকেরা আমার মতো সুন্দরী মেয়েদেরকে দেখলে পাগল পাগল হয়ে যায় কুকুরের মতো হায়নার মতো আর তুমি একজন মুসলমানের ঘরে মুসলিম যুবক হওয়ার কারণে আমার মতো অর্ধ উলঙ্গ একটা মেয়েকে ইজ্জত নষ্ট করলে না ধর্ষণ করলে না ইপ্রিজিং করলে না বরঞ্চ ছোট্ট একটি রুমের ভিতরে আমার সতীত্বের পাহারা দিলে এই জন্য আমি বললাম সারা জীবন দেখলাম কি আর শুনলাম কি আর আজকে দেখলাম কি এবার যুবতী মেয়ে বলে ও ভাই আমি তোমার কাছে জানতে চাই এমন চমৎকার চরিত্র তুমি কোথায় থেকে পেলে কোন কারণে পেলে যুবক ছেলেটা বলে বন্যে শুধুমাত্র আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে আমার গোপন প্রকাশ্য পাই টু পাই সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে সব কিছু পেয়েছি খ্রিস্টান মেয়ে বলে আমি মুসলমানদের কিতাব সম্পর্কে শুনেছি আমাকে একটি কিতাব যদি তুমি সংরক্ষণ করে দিতে আমি পড়তাম যুবক বলে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহর দিকে যারা ডাকে তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে না কার কথা এইটাই তো আমাদের কাজ যুবক বলে আজকে তোমাকে কোরআন দিতে পারবো না আমি মহা ব্যস্ত চলে যাই তোমার মোবাইল নাম্বার আমাকে দাও প্রয়োজনে আমার নাম্বার তুমি নাও মোবাইলে কথা হবে জায়গা মতো আল্লাহর কোরআন প্যাকেট করে তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন ও পূর্ব হরিণচরা এলাকার হাজার হাজার যুবক ভাইরা এই যে যুবতীর মোবাইল নাম্বারটা নিল যুবক ছেলে উদ্দেশ্য ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ আর বর্তমানে আমাদের যুবক ভাইদের অনেকের কাছে মেয়েদের মোবাইল নাম্বার আছে না নাই আরে আপনাদের এলাকায় না ঢাকার কথা বলছি এখানেও আছে হঠাৎ করে সেই মুসলমান যুবক খ্রিস্টান মেয়েকে ফোন দেয় হ্যালো বোন তুমি কোথায় তোমার জন্য আমি অপেক্ষায় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আল্লাহর কোরআন কিতাব নিয়ে এই হ্যালো যদি আমার যুবকেরা পায় গো যদি মেয়েটা বলে হ্যালো আর যুবক বলবে ও টুনটুনি কই তুমি তোমার নিগা পরান গেল
এরপরে যুবক একটি বঙ্গানুবাদ অর্থাৎ মানে ওই ইংরেজি ভাষায় বঙ্গানুবাদ সহ এই উচ্চারণ সহ সমস্ত কিছু ডিটেইলস যেন উপরতে পারে ওটা দেখে দেখে এমন একটি কোরআনের কপি সুন্দর করে সংরক্ষণ করলেন সংরক্ষণ করে একটা প্যাকেট করলেন প্যাকেট করে উপহার লিখে মেয়েটাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন যেন তার স্লোগানটা হলো এমন পড়না কোরআন ধরনা কোরআন পড়না কোরআন ধরনা কোরআন ওরে পড়ব হরিণ চড়ারে মুসলমান ঠিক না পড়না কোরআন ধরনা কোরআন ওরে হরিণ চড়ারে মুসলমান আর আমাদের এই স্লোগান যুবকরা কি দেয় তা জানেন 14 একটা দিন আছে ফেব্রুয়ারিতে আছে না নাই আপনাদের এলাকায় 14 ফেব্রুয়ারি আছে সামনে না পিছনে সামনে মাশাআল্লাহ এই 14 ফেব্রুয়ারিতে একটা দিবস ঘোষণা করা হয় সেটা কি দিবস আরে বলেন না বুড়ারাও বলে সেটা কি দিবস বিশ্ব ওরে ভালোবাসা রে একটু শক্ত করে একটা কথা কই এই 14 ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করেন আমি মনে করি যে তার 14 গোষ্ঠীতে ভালোবাসার খুব অভাব এই জন্য তুমি ভিক্ষা করতে 14 ফেব্রুয়ারি স্কুল কলেজের ভার্সিটির সামনে গিয়ে তুমি ভালোবাসা ভিক্ষা করো কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বলেন আল হাব্বু ফিল্লাহ ওয়াল বাউদু ফিল্লাহ আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা আর এটা হলো প্রত্যেকটা মুহূর্তে সারা দিন সারা রাত সারা মাস সারা বছর সারা জীবন আমাদেরকে দান করেছেন কে জীবন আমার আল্লাহ তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য ভালোবাসা সে তো তোমারই জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য জীবনে মরণে আল্লাহরই হয়ে হতে চাই ধন্য কথা বলেন ঠিক না আল্লাহ তুমি ভালোবাসো বেশি যে জীবন তুমি ভালোবাসো বেশি যে মরণ আমাকে দিও তোমারে রে যা শাহাদাত অনন্য জীবন আমার আল্লাহর জন্য মরণ আমার আল্লাহর জন্য ভালোবাসা সে তো আল্লাহর জন্য বিরহ জানা সে তো আল্লাহর জন্য জীবনে মরণে আল্লাহরই হয়ে হতে চাই ধন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মুসলমানের ভালোবাসা সারা দিন মুসলমানের ভালোবাসা সারা রাত 24 ঘন্টা সারা বছর সারা জীবন দান করেছেন কে আর আমার দেশের যুবকদের কত ভালোবাসার অভাব পড়ছে ভিক্ষা করে ভালোবাসা চাই ভালোবাসা চাই কি করে হাতের মধ্যে যেরকম ফুল নাই আপনাদের এলাকার কথা বলতেছেন না জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14 ফেব্রুয়ারি একটা লাল গোলাপ ফুল হাতে নিয়ে সুন্দর করে গেটের মধ্যে দাঁড়িয়ে কয় টুনটুনি ভালোবাসা চাই ভালোবাসা চাই একটু ভালোবাসা চাই আর আমেরিকার যুবক কি বলে ইমানদার পড়না কোরআন ধরনা কোরআন ওরে কপাল পোড়া মুসলমান ঠিক না বলে যুবক এবং যুবতী এক জায়গায় হয়ে গেল কোরআন নেওয়ার জন্য আশ্চর্য কিতাব আজিম কিতাব মহাবিশ্বের মহাবিশ্বকর একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে রয়েছে গোটা পৃথিবীর তথ্য উপাত্ত সব কিছু সেটার নাম হলো আল কোরআন সেই কোরআনের প্যাকেট নেওয়ার জন্য মেয়েটা হাত বাড়িয়েছে যুবক বলে না না এটা সামান্য কোনো কিছু নয় এটা অসামান্য এটা আজিম এটা মহা পবিত্রময় একটি কিতাব লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ছাড়া কোরআন পড়া যায় না প্যাকেট করে দিলেন এটা তোমাকে পবিত্র হয়ে তোমাকে পড়া রাখবে দুই নাম্বার তুমি যখন কোরআন পড়বে খ্রিস্টানের মেয়ে তুমি কোরআন পড়লে তোমার বাবা মা বিরোধিতা করবে তুমি যদি কোরআনে আকৃষ্ট হও তোমার বাবা মা তোমাকে ঘর থেকে বের করে দেবে এই জন্য যখন কোরআন পড়বে ঘরের দরজা বন্ধ করে পড়বে খ্রিস্টান মেয়ে মেনে নিল কোরআনের কপিটাকে বুকে নিয়ে উপহারটাকে বুকে নিয়ে এক দৌড় দিয়ে বাড়ি চলে গেল বেডরুমের মধ্যে উপহারের এই প্যাকেটটাকে রাখলেন দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকলেন
মেয়ের মারা মেয়ের জন্য পাগল হয় বেশি না কম খুব বেশি কলেজে গেছে মেয়ে খাওয়া দাওয়া নাই ঘরের ভিতরে ঢোকার পর দেখে না না মেয়ে ওয়াশরুমে গিয়েছে বিছানার মধ্যে ইয়া বড় বাক্স উপর দিয়ে লেখা উপহার মেয়ের মা মনে মনে কয় মেয়ে ভার্সিটিতে পড়ে উপহার কেউ না কেউ দিতেই পারে কথা বলেন ঠিক না কোনো মাথা ব্যথা নাই মেয়ে গোসল করে গোসলখানা থেকে বের হয়ে বেডরুমে গিয়ে পুরো কোরআনের প্যাকেটটাকে খুলে দিয়ে চমৎকার করে পৃষ্ঠাটাকে উল্টিয়ে উচ্চারণ সহ অনুবাদ দেখে দেখে উচ্চারণ দেখে দেখে তিনি শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই আওয়াজ দেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কুরআন পড়লে মনে শান্তি দেন কে মেয়ে ফাতিহা শেষ করে ফেলল উচ্চারণ দেখে দেখে সূরা বাকারা শুরু করলো মেয়ে মনে মনে ভাবে আরে আমি কি পড়ি আমি কিছুই বুঝি না আমি কি পড়ি আমি নিজেও জানি না তবে আমি যা পড়ি তা ভালোই লাগে বড় মজা লাগে আমি যতই পড়ি ততই ভালো লাগে আরো মধু লাগে সুবহানাল্লাহ বলবেন না কোরআনের মধ্যে একটা মজা আছে না নাই কেমনে মজা পাইবেন আপনি তো মাদ্রাসায় পড়েন না আপনার সন্তানও তো মাদ্রাসায় দেন না মাদ্রাসার ছাত্ররা কিভাবে পড়ে সেটাও তো আপনি শুনেন না একটা ছেলে হাফেজ হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার কোরআনের একটা আয়াত পড়ে পড়ে যে ছেলেটা হাফেজ হয় এরপরেও যখন শেষ হয়ে যায় কোরআনের মধু মজার দিকে খেয়াল করে হাওমাও করে কোরআনের হাফেজ কান্দতে থাকে ঠিক না এক পর্যায়ে মেয়ের মা টের পাইল মেয়ের মা কি টের পাইছে জানেন নি ঘরের দরজা বন্ধ কেন খাওয়ান দাওয়ানের কোনো খবর নাই ঘরে থেকে কেমন যেন ফিসফিস করে আওয়াজ আসে আই টোকা দিছে কে আই মেয়ে দরজা খোল আমি তোর মা মেয়ে ভিতর থেকে বলে মা গো তুমি ডিস্টার্ব করো না মেয়ের মা কয় তুই কার সাথে কথা বলস মেয়ে কায়দা করে জবাব দেয় মা গো আমি যার সাথে কথা বলি সে খারাপ কেউ না মেয়ের মা একটু পজিটিভ খারাপ যদি না হয় ঠিক আছে কয় যার সাথে কথা বলো সে কে সে কেমন মেয়ে চমৎকার কায়দা করে জবাব দেয় মা গো আমি যার সাথে কথা বলে সে বড় দয়াবান সে বড় মেহেরবান গোটা বিশ্বের মানুষের জন্য সবচেয়ে তিনি দয়াবান সবচেয়ে তিনি মেহেরবান তিনি কে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কে দিল রে লতার মাঝে এত স্বাদের কদু কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু কে দিল রে মানুষের কণ্ঠে এত সুন্দর ভাষা তার দ্বারা বুঝায় মানুষ আপন মনের ব্যথা জুড়ে বলেন ঠিক না মেয়ে বলে মা গো আমি যার সাথে কথা বলি সে বড় দয়াবান সে বড় মেহরবান মেয়ের মা মনে মনে কয় একটা মাত্র আদরের মেয়ে আমার হবু জামাই আমার মেয়ের জামাই যে হইব সে যদি দয়াবান এবং মেহরবান হয় আমার আর কোনো টেনশন নাই মেয়ের মারবো না মেয়ের কোনো অত্যাচার করব না যার মনে যা ফাল দিয়ে ওঠে আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় বলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা সুরের মন পুলিশ পুলিশ মেয়ের মা তো ভালো না মনে করছে মেয়ের বুঝি কোনো বয়ফ্রেন্ড তার সাথে কথা বলে কিন্তু মেয়ে কথা বলে কার সাথে যতই কথা বলে ততই শুধু মধুর লাগে না আল্লাহ বলেন কোরআন তুমি যতই পড়বে ততই ঈমান বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে
شدو باربينا باربينا وعلى ربهم يتوكلون ایک پر جائیں وہی باندھا اللہ کے چرد دنیا رکھاو کے پروہ کرنا سبحان اللہ ہٹات کرے دورجا مورجا بندو کرے میتا قرآن پڑتے آسے کینتو اوہ زبک سے لیٹر کتا مونے پورے گلو دورجا نا کھولے کھاوا دوا بندو کرے زبک رے فون دائی فون دیا بولے ہلو زبک بولے بوننے তুমি কেমন আছো কোথায় আছো আমি যে কুরআন দিয়েছি তোমার কেমন লাগে তুমি কি পড়ছো মেয়ে বলে আমি যা পড়ে তা ভালোই লাগে বড় মধুর লাগে আমি যতই পড়ি ততই ভালো লাগে আরো মজা লাগে যুবক বলে আরো পড়ো মজা পাবে মধু পাবে আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনে তুমি হেদায়েত পাবে কিন্তু যুবক ছেলেটার উত্তরে হঠাৎ করে মেয়েটা বলে না না ও যুবক আমি আর তোমার কোরআন পড়ব না কি করব না জোরে বলেন এই কথা শোনার পর যুবক ছেলেটা কি খুশি হবে না বেজার হবে আরে যেই কোরআন পড়লে ভালো লাগে মধু লাগে সেই কোরআন তুমি কেন পড়বে না ঘরের দরজা বন্ধ করে এই কথা কয় আবার ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে খাওয়ার নাই দাওয়ার নাই ঘরের ভিতর থেকে বের হওয়ার কোনো খবর নাই মেয়েটা কোন দিকে যায় আল্লাহই জানে আমার ভাইরা রাত বেজে গেছে প্রায় 12টার উপরে ভাই